হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড বাংলা লেকচারের সেশন 8-এ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শেখ ফয়সাল হোসেন। সেশন 8-এ থাকছে ফায়ারবেস পার্ট 2, যেখানে এখানে দেখাবো আমরা কিভাবে ফায়ারবেসে ডিপেন্ডেন্সি অ্যাড করতে হয় ডেটাবেসের জন্য, কিভাবে ডেটা অ্যাড করবেন, রিয়েল টাইম আপডেট কিভাবে করা যাবে এবং ডেটাগুলোকে কিভাবে ডিসপ্লে করানো যাবে, ডেটা আপডেট এবং ডেটা ডিলিট কিভাবে করতে হয়, যেগুলো আমরা এসকিউএলআইট দিয়ে দেখেছি সেগুলো আমরা এখন ফায়ারবেস দিয়ে দেখব। সবার প্রথমে আমরা ডেটাবেস হেল্পার ইউজ করেছিলাম এসকিউএলআইটের জন্য, প্রজেক্টটাকে ক্লিন করব, ডেটাবেস হেল্পারটাকে ডিলিট করে দিব এবং যেখানে যেখানে ডেটাবেস হেল্পার ইউজ করা হয়েছে সব জায়গাগুলো থেকে আমরা রিমুভ করে দেব। প্রজেক্ট ক্লিন করার পরে দেন আমরা ফায়ারবেসের ক্লাসটি শুরু করব। ডেটাবেস হেল্পারটি ডিলিট করে দিলাম, এখন এটা ইউজ করা হয়েছে ড্যাশবোর্ড ফ্রেগমেন্টে আমার যতদূর মনে পড়ে। আর ইনপুট ফ্রেগমেন্টে এই যে ডেটাবেস হেল্পার, এই জিনিসগুলোকে প্রথমে ক্লিন করে তারপর আমরা আমাদের প্রজেক্টটি শুরু করব। ওকে, আমাদের প্রজেক্ট থেকে এসকিউএলআইটে সমস্ত ফাংশন ফেলে দিলাম যেখানে ইউজ করা হয়েছিল। এখন আমরা চলে যাব, আমাদের প্রথমে আমাদের ফায়ারবেসের জন্য ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে। ফায়ারবেসের ডেটাবেসে এখানে দেখে নিই, প্রথমে ডেটাবেসটা সেট আপ করে নিই। দুটি ডেটাবেস আছে, একটি ক্লাউড ফায়ার স্টোর, একটি রিয়েল টাইম ডেটাবেস। ক্লাউড ফায়ার স্টোরটা লেটেস্ট এবং আমরা এটি আমাদের প্রজেক্টে ইউজ করব। গেট স্টার্টেড, স্টার্ট ইন লক টু মোড, স্টার্ট ইন টেস্ট মোড, আমরা স্টার্ট ইন টেস্ট মোডে যাই। টেস্ট মোডে কোনো লিমিটেশন থাকবে না, সব কিছুই ওপেন। ইনেবল, এরপরে ইনেবল হয়ে গেলে আমাদের চলে যেতে হবে, দেখা যাক আমাদের ফায়ার স্টোর জন্য ডিপেন্ডেন্সি কি আছে লেটেস্ট। এখান থেকে ক্লাউড ফায়ার স্টোর, গেট স্টার্টেড, এখান থেকে সিলেক্ট করবো আমরা অ্যান্ড্রয়েড। ক্লাউড ফায়ার স্টোরের জন্য ডিপেন্ডেন্সি, এই ডিপেন্ডেন্সিটা আমরা অ্যাড করব, এটাই লেটেস্ট। আমাদের প্রজেক্টের গ্রেডেল, অ্যাপ লেভেলে গ্রেডেলে চলে যাব এবং সবার শেষে এটাকে পেস্ট করে দিলাম কম্পাইলেশন না দিয়ে, এটাকে ইমপ্লিমেন্টেশন দিয়ে এখন প্রজেক্টটাকে সিঙ্ক করে ফেলবো। বাস, আমাদের প্রজেক্টটি সিঙ্ক হয়ে গেল। এখন ইনপুট ফ্রেগমেন্টে আমরা ফায়ারবেসের ফায়ার স্টোরের একটি ইনস্ট্যান্স ক্রিয়েট করব। ফায়ারবেস ফায়ার স্টোর, এর নাম দিলাম ডিবি। এখানে ডিবি কে ইনিশিয়ালাইজ করছি ফায়ারবেস ফায়ার স্টোর ডট গেট ইনস্ট্যান্সেস। ইনিশিয়ালাইজেশন শেষ, এখানে আর একটু রিফ্রেশ ডেটা ভিউটা আমরা ইউজ করেছিলাম এসকিউএলআইটের জন্য, এটাকেও রিমুভ করে দিলাম এবং যেখানে যেখানে ইউজ করা হয়েছিল রিফ্রেশ ডেটা ভিউ সব জায়গাগুলো থেকে কমিট করে দিলাম, এটা আমাদের আর দরকার নেই। এখন দেখবো যে কিভাবে ফায়ারবেসে ডেটাবেস অ্যাড করতে হয়। সহজে ফায়ারবেসে ডেটাবেসে অ্যাড করার জন্য আমরা একটি ফাংশন এভাবে লিখব, পাবলিক ভয়েড অ্যাড ডেটা টু ফায়ার স্টোর। এখানে কিছু ভ্যালু পাস করতে হবে, আপাতত শুধু মেথডগুলো ক্রিয়েট করে রাখি। আর ডেটাবেস রিয়েল টাইম অ্যাড করার জন্য পাবলিক ভয়েড রিয়েল টাইম আপডেটার, শুধু কিছু ব্ল্যাঙ্ক মেথড ক্রিয়েট করে রাখলাম। পরবর্তী ভিডিওতে এটা ছিল আমাদের ফায়ারবেস ইনিশিয়াল সেটআপস এবং প্রজেক্ট উইন। পরবর্তী ভিডিওতে আমরা
এই মেথডগুলো নিয়ে কাজ করব।